হাই ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো তোমরা। আমি দেবাশিস স্যার বলছিলাম। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের পঞ্চম অধ্যায়ের 5.1 নিয়ে আলোচনা করব, যেখানে সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন বীজগণিতীয় রাশির মান কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সূত্রগুলো তোমরা আগেই জেনে আসছো, সূত্রগুলো অনেকবার লেখানো হয়েছে, এটা তোমরা জানো। এই সূত্রের সাহায্যে বিভিন্ন বীজগণিতীয় রাশির মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। এখানে দেখো আমি কতগুলো অঙ্ক লিখে রেখেছি, আমরা একটু সলিউশন করি। একটা একটা অঙ্ক দেখো এখানে দেওয়া আছে, এটা একটা বীজগণিতীয় রাশি, 16a² - 24ab +9b², যেখানে এ এবং বি দুইটা আননোন। এটা টোটাল টেকনিক বীজগণিত রাশি, এ আর বি আননোন, এ আর বি এর মানটা দেওয়া আছে, আমরা এই রাশিটার মান বের করব কিভাবে দেখো। আমি এটা শুরু করি, আমরা এখানে যে স্কোয়ারটা আছে সোজা সোজা এটা এ এর উপরে আছে, এটা কিন্তু 16 এর উপরে নাই, তাহলে আমরা কিন্তু এটাকে এ স্কোয়ার বা -2ab + b² এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র যেটা আমরা জানি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা হোল এ মাইনাস বি হোল স্কোয়ার এর হলে এ স্কোয়ার -2ab + b² দেখো সেটা কিন্তু সেইভাবে নাই। আমরা একটু তৈরি করে নি, আমরা জানি যে 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে 4a দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম, একইভাবে এটাকে 3b এটা দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম। তাহলে এবার এখানে মাইনাস, আমরা জানি সূত্রটা কি হয়, এ স্কোয়ার আসছে শেষে বি স্কোয়ার আসছে, সূত্রটা কি হয় -2ab, এ কত 4a, এখানে বি কত হচ্ছে 3b। দেখো এবার পড়ো এ স্কোয়ার -2ab + b², তাহলে এখানে কি হচ্ছে এ -b হোল স্কোয়ার। এবার আমরা মানটা বসাই দিই 4, এর মানটা কত 7, -3 × বি এর মানটা কত 6 হোল স্কোয়ার। এখানে একটু নোট দিয়ে দিবে মান বসিয়ে, এটা একটু সাইডে লিখে দিবে, এখানে হচ্ছে 4 × 7 = 28, 3 × 6 = 18 হোল স্কোয়ার, থাকে হচ্ছে 10, 10k² = 100। দেখো এই বীজগণিতীয় রাশি এটার মান হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা আমরা পরে দেখো আরেকটা অঙ্ক আছে আমাদের, আমি এটা মুছে দিচ্ছি, আমরা দ্বিতীয় অঙ্কটা সলিউশন করি, যেখানে আমাদের এ মাইনাস বি এটা বলা আছে 7 এবং এ বি এটা আছে 3। আমাদের যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি, সেই রাশিটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab + b² এটা সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab + b². দেখো এখানে এ আর বি এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে সূত্র বাদ দিয়ে আমরা আরেকটা জানি সূত্র থেকে নতুন যে সিদ্ধান্ত পাওয়া যায় অনুসিদ্ধান্ত, এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কিভাবে আমরা বুঝবো কোন সূত্রটা কাজে লাগবে, এটা অঙ্ক দেখে প্র্যাকটিস করতে করতে চলে আসবে মান নির্ণয়ের জন্য। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি এর মান কত 7, 7² 4 × ab এর মান 3, তাহলে 49 প্লাস 3 × 4 = 12, ঠিক আছে। তাহলে 9 আর 2 = 11, হাতে থাকছে 1, 61, আমরা এটা সমাধান করলাম, এটার অ্যান্সার কত 61, ঠিক আছে। দেখো আমরা এ প্লাস হোল স্কোয়ার এর ভিন্ন যে সূত্রটা আছে অনুসিদ্ধান্ত বলি আমরা, ওটা ওটা প্রয়োগ করে আমরা অঙ্কটা সমাধান করলাম। আমাদের দেখো তৃতীয় যে অঙ্কটা আমি লিখেছিলাম, এখানে x + 1/x দেওয়া আছে, যেটা সেটা দেওয়া আছে x + 1/, এটা বিভিন্ন ভাবে অঙ্কটা আমরা সমাধান করতে পারি, এটা দেওয়া আছে আমাদের x² + 1/x⁴, এটার মান বের করতে হবে। আমরা 4 এর সূত্র কিন্তু জানি না, স্কোয়ারের সূত্র জানি, তাহলে আমরা এই রাশিটাকে উভয় পক্ষে একই কাজ করব, বর্গ করে দিই, x + 1/x হোল স্কোয়ার, এটাকেও আমরা 3² করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে a² + 2ab + b² 1/x হোল স্কোয়ার = 9। তাহলে আমরা এটা x² কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকে হচ্ছে +2, এখানে +1/x হোল স্কোয়ার মানে 1/x², এখানে 3k² করলে 9, আর এই যে +2টা ছিল আমরা পক্ষান্তর করে ওই দিকে নিয়ে যাচ্ছি -2, তাহলে আমরা x² + 1/x² এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 7। এখন এটাকে যদি আমরা আবার হোল স্কোয়ার করি, যেহেতু আমরা স্কোয়ারের মান পেলে এই পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে, এটাকে যদি আমরা আবার স্কোয়ার করি
सेवेन स्क्वायर और ठीक एक ही भावे देखो ए स्क्वायर प्लस टू इनटू ए होलो एक्स स्क्वायर बी होलो वन बाय एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर होल स्क्वायर इक्वल टू 49 আমি একটু এই সাইডে করছি এটাকে এখান থেকে দেখো আমি উপরে চলে যাচ্ছি x স্কয়ার কে স্কয়ার করলে কত হয় x টু দি পাওয়ার 4 এটা এটা কাটা যাচ্ছে প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই যে 1 বাই x স্কয়ার কে স্কয়ার করলে ইকুয়াল টু 49 তাহলে x 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47 এটাই হলো এটা आंसर কিভাবে হলো এই প্লাস 2 49 থেকে বিয়োগ করে দিলাম 5.21 স্টুডেন্টরা দেখো তোমাদের আরো কিছু অঙ্ক আছে তোমরা বাসায় ট্রাই করো আশা করি করতে পারবে আর না করতে পারলে আমাকে কন্টাক্ট করো আমি এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সবাই সাবধানে থেকো